আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বিন্নি চালের জালি পিঠা ওর ছিটা পিঠা তৈরি করে দেখাবো একেবারে ইজি কিন্তু এই পিঠা রেসিপিটি বানাতে আর বিন্নি চাল একেবারেই সফট তো চালটাকে আমি আগে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম তারপর ব্লেন্ডারে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি আর ব্লেন্ড করার সময় আমি লবণ দিয়ে নিয়েছি তো ব্যাটারটা ঠিক এরকমই হতে হবে কারণ এই চালের চালটা কিন্তু একেবারে আঠালো আঠালো বিন্নি চাল তো বিন্নি চাল দিয়ে কিন্তু জালিপিঠাটা সবচেয়ে বেশি ভালো হয় আমার মতে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এই চালটা একেবারে আঠালো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একেবারে আঠালো আর অন্য চালে কিন্তু এরকম আঠালো হয় না মানে একটু ছিঁড়ে ছিঁড়ে যায় এরকম অবস্থা তো এখন শীত আর এই শীতের ভিতরে কিন্তু এরকম জালি পিঠা খেতে কিন্তু দারুণ লাগে এর সাথে যে কোনো মাংস দিয়ে আপনারা খেতে পারবেন তো আমি হাঁসের মাংস দিয়ে এই পিঠাটা খেয়েছি তো আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে কারণ একদম সহজ এই পিঠার রেসিপিটি তবে ইনগ্রিডিয়েন্টস একেবারেই কম শুধু তিনটি চাল আর হচ্ছে পানি লবণ তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম এখন তো বানানো পালা তাই চুলাটা অন করে দিয়েছি ফ্লেমটা মিডিয়ামে রেখে তিন থেকে চার ফোঁটা তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে তেলটা আমি টিস্যু দিয়ে ইটুখানি ঘুরিয়ে ফিরিয়ে মুছে নিচ্ছি মুছে নিয়ে তারপর আমি ব্যাটারটা দিয়ে এই পাঁচটা আঙুল দিয়ে ঠিক এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিব তো দিয়ে দেওয়ার ফলে কি হবে এটা জালি জালি হয়ে যাবে আর এই পিঠার আপনারা বোটেও নিতে পারেন বা এরকম বড় করেও বানিয়ে নিতে পারেন তবে যার যার পছন্দ মতো সে সে বানিয়ে নিতে পারবেন তবে খেতে কিন্তু সত্যি অনেক অনেক বেশি মজা এবং ইয়ামি কারণ আমি মাংস দিয়ে খেয়েছি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যা বলে শেষ করা যাবে না অসাধারণ লেগেছে কারণ ইনগ্রিডিয়েন্টস কম কিন্তু খেতে অনেক অনেক বেশি টেস্টি তো আমি প্রথমে একটা বানিয়ে দেখাচ্ছি তো এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব উপরটা যাতে একটুখানি সিদ্ধ হয়ে যায় তো সিদ্ধ হওয়ার জন্য এই এক থেকে দুই মিনিট পর্যন্ত ঢাকনাটা দিয়ে রেখে দিব। তারপর আমি ঢাকনাটা তুলে তারপর আমি একটি স্প্রে দিয়ে তারপর হচ্ছে বোটে নিব আমি চারভাবে বোটে নিয়েছি চারটাভাবে এই যে প্রথম আমি এইভাবে হোল্ড করে নিচ্ছি তো স্প্রে দিয়ে প্রথম আমি এইভাবে একটা হোল্ড করে নিলাম তারপর আবার আরেকবার একটা হোল্ড করে নিয়েছি তারপর আরেকবারও একটা হোল্ড করে নিব। তবে এই পিঠাটা কিন্তু একেবারে কুরমুড়ে আপনারা চাইলে একটু মানে ফ্লেমটা বাড়িয়ে দিলে একটু বেশি কুরমুরে হবে আর যদি সফট খেতে চান তাহলে মনে করেন একটুখানি ফ্লেমটা কমিয়ে দিয়ে তারপর বানিয়ে নিতে পারেন তো আমার কাছে মানে মনে হচ্ছে যে একটু মানে সফট হলে ভালো লাগে না তেমন একটা খেতে একটু কুরমুরে হলে মানে খেতে ভালো লাগে তো অনেকেই অনেকভাবে পছন্দ করে যাই হোক আমি আমার পছন্দ মতো করেছি তো ফ্রেন্ডসরা আপনারা দেখে যদি ভালো লাগে তাহলে এই শীতের ভিতর অন্তত একবার ট্রাই করে দেখেন যে হাঁসের মাংস খাসির মাংস মুরগির মাংস মানে যাই হোক বা বিফ যা যে কোনো মাংস দিয়ে খাবেন খেতে কিন্তু ভালো লাগে তো চিতুই পিঠার পরিবর্তে এই পিঠাটা বানিয়ে খেতে পারেন আর বানিয়ে খেলে আশা করি ভালো লাগবে তো যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আমি আরেকটা আবার তৈরি করে দেখাচ্ছি যে কিভাবে বানাতে হয় আসলে কি পিঠাটা যত বানাই ততই বানাতে ইচ্ছা করে একেবারে ইজি আর তেমন কোনো খরচ নেই কিন্তু বললাম না ওই যে সারটা কিন্তু অনেক বেশি আমি তো যার ফলে আমি প্রায় প্রায় আমি যখনই বিফ রান্না করি বা মাংস রান্না করি তখনই আমি মানে চটপট বানিয়ে নেই তো এটা আমি তিনভাবে হোল্ড করে নিচ্ছি প্রথম একটা ভাবে হোল্ড করলাম তারপর আবার আরেকভাবে হোল্ড করে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে হোল্ড করে নিচ্ছি আর চাইলে আপনারা হোল্ড না করেও নিতে পারেন তো আমি একটুখানি উল্টে পাল্টে তারপর নামিয়ে নিচ্ছি আর এই পিঠাটা শীতের দিনে আরও বেশি ভালো লাগে খেতে তো হয়ে গিয়েছে আমি সবগুলো একইভাবে বানিয়ে নিলাম বিন্নি জালি পিঠা তো আপনারা বানিয়ে খাবেন তবে অন্য চাল দিয়েও বানিয়ে নিতে পারেন তো এ পর্যন্তই আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ